আমাদের সাথে আছেন জামিউল আহমেদ। জামিউল ভাই সম্পর্কে আসলে পরিচয় দেওয়ার কোনো কিছু নাই, উনি পর্যটন নিয়ে দীর্ঘ অনেকদিন থেকে কাজ করেন, উনার অনেক পরিচয় আছে, উনি পর্যটন ব্যক্তিত্ব, লেখক, গবেষকের পাশাপাশি আরো অনেক কিছুই আছে। আমরা আলাপ আলোচনার সময় আমরা চেষ্টা করব এই বিষয়গুলো বের করে নিয়ে আসার। জামিল ভাই, আমরা লাস্ট একটা প্রশ্ন শুধু নিব, একজন একটা কমেন্ট করেছেন, আমি যদি ভুল না করে থাকি উনি সম্ভবত বাংলাদেশ বিমানের ডোমেস্টিক এর ম্যানেজার, তাই তো? যদি একটু আমাকে সংশোধন করে দেন। জি, আব্দুর রহমান সাহেব, আব্দুর রহমান সাহেব আপনাকে বলছেন, জামিল ভাই সরকার তো আন্তরিক সেই জন্মগত গত বছর পর্যটন বর্ষ ঘোষণা করেছিলেন, সাথে বেসরকারি উদ্যোগও দরকার। হ্যাঁ, ধন্যবাদ আব্দুর রহমানকে প্রশ্ন করার জন্য, এটা ভালো প্রশ্ন। হ্যাঁ, সরকার তো আন্তরিক, আমি তো বলি নাই যে আমার আন্তরিকতা তো থাকলে হবে না। হ্যাঁ, আমি চাই, আমি খুবই আন্তরিক আমার ছেলেটাকে শিক্ষা দীক্ষা দিয়ে বড় হোক, কিন্তু আমি কিছু করলাম না, তাই না? আমার ছেলেটা বকা টেলে তো আমার আন্তরিকতা তো কোনো কাজে লাগবে না। সরকার যে আন্তরিকতা ছিল আমি এটাকে সমর্থন করে বলছি। সরকার শুধু ঘোষণা দেয় নাই, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে 200 কোটি টাকা থোক বরাদ্দ করেছিলেন, কিন্তু সেই টাকাটা ছাড়ি করানো যায় নাই এবং 3 বছরে বর্ষটা পালন করতে পারেনি, একটা বিশ্ব রেকর্ড হয়ে গেল। আমি আমাদের তখন আমাদের মাননীয় অর্থমন্ত্রী আবুলমাল আবুদ মুনওয়ানের সাথে আমি একটা মিটিং এ, সেটা অবশ্য আমাদের সিলেটের একটা, যদিও ঢাকা ক্লাবে হচ্ছিল, সিলেট পর্যটন নিয়ে সবাই বসেছিলেন ওইখানে, আমি বলেছিলাম যে দেখেন, হ্যাঁ ওই টাকার প্রসঙ্গটা আমি তুলে ওনার সাথে কথা বলেছিলাম, তুমি আমাকে আলাদাভাবে নিয়ে বলেছিলেন যে দেখেন আপনি যে অভিযোগটা দিচ্ছেন এটার জন্য প্রধানমন্ত্রী লাগে না, আমি টাকা দেব। আমি যে কথাটা আগে বলেছিলাম যে ওই যে আমলাতান্ত্রিক জটিলতা, উনি আমাকে বললো যে দেখেন আপনি টাকা চাইবেন তার জন্য কিন্তু একটা নিয়ম আছে, তারপরে আপনি টাকাটা খরচ করবেন সেটারও একটা নিয়ম আছে, আপনি তারপরে এটা হিসাব দিবেন সেটারও একটা নিয়ম আছে। আপনি টাকা চাইতে পারেন না, টাকা নিলে খরচ করতে পারেন না, আবার খরচ করলে হিসাব দিতে পারেন না, আমাকে দোষ দিয়ে কি লাভ? আপনি আসেন কত টাকার দরকার? আসলে উনি ঠিকই বলেছেন, আমি তো বললাম আমাদের যদি সিলেটেরই 3 জন আমার অর্থমন্ত্রী আমাদের ছিলেন, তাই না? আমি ওনাদেরকে ফেস করেছি, এখন যে আছেন অর্থমন্ত্রী ওনাকে আমি ফেস করেছি, ওনাদের মনোভাব আমি জানি। তো এটা হলো যে হ্যাঁ, আন্তরিকতা বলতে আমি ওটা বলছি, আমার আন্তরিকতা যথেষ্ট নয়, আমার আন্তরিকতাটাকে কাজে লাগিয়ে কিভাবে আমি আমলাতন্ত্রকে কাজে লাগাবো, আমার যে পরিকল্পনা যেটা আমি বাস্তবায়ন করবো, এটা শুধু ট্যুরিজম কেন, আমরা দেখতে পাচ্ছি না দেশে আমলাতন্ত্রের যন্ত্রণা, সরকার কিভাবে হাবুডুবু খাচ্ছে, তাই না? আজকে আজকে যে স্বাস্থ্য সমস্যা নিয়ে কি অবস্থাটা হচ্ছে। তো আমলা তো আমলাতন্ত্র এমন একটা জিনিস যেটা একটা কাজ সরকার চাইলে যেটা একদিনে করতে পারে তারা 10 দিনেও করবে না, তাই না? সেই জটিলতার কথাটা বলছি, ওই কাজগুলো করার জন্য সরকারকে আন্তরিক হতে হবে, বাই পদক্ষেপ গুলো নেওয়ার জন্য সরকারকে আন্তরিক হতে হবে। সরকারের আন্তরিকতার প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি, আমার আন্তরিকতা থাকলে হবে না, বাট আমার পদক্ষেপ গুলো নিতে হবে। আমাকে যথাস্থানে, যে কথাটা শিবার ভাই ঠিক বলেছেন যে যথাস্থানে যে মানুষটা যে জায়গায় উপযুক্ত তাকে বসাইতে হবে, শুধু পর্যটন কেন, সব ক্ষেত্রে দেশের, যে যার যে যোগ্যতা যেটা সেখানে তাকে বসাইতে হবে, তার মূল্যায়ন করতে হবে, শুধু সরকার কেন, আমরা সবাই তার যেন মূল্যায়ন করি।